প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মহাপ্রাণ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে পানির মধ্যে বসবাস অনেক মানুষই আছে যারা পানির মধ্যে বসবাস করে তারাও এক ধরনের বাড়ি বানায় সেখানে তাদের পরম সুখ ইউরোপের কিছু কিছু পরিবার নৌকায় বাস করে এ ধরনের নৌকাকে বলে বার্জেস লম্বা ও বড় ধরনের এইসব নৌকায় প্রচুর মালপত্র বহন করা যায় নদী কিংবা বড় বড় খালে মূলত এদের চলাচল গৃহকর্তা হয়তো নদী পথে মাল আনা নেওয়ার ব্যবসা করেন নৌকায় কেটে যায় দিনের পর দিন তাহলে পরিবারের অন্য সদস্যরা আলাদাভাবে থাকবে কেন তারা সবাই মিলে বাস করা শুরু করে বাহ্যের মধ্যে এভাবে গড়ে ওঠে নৌকায় বসবাস দক্ষিণ পূর্ব এশিয়ার নদীতে কিংবা নদী বন্দরে প্রচুর পরিমাণে বার্জেস দেখা যায় যাদের সহজ করে বলা হয় হাউস বাংলা করলে দাঁড়ায় নৌকা বাড়ি সাম্পান নামেও এদের পরিচয় আছে প্রায় বিশ ফুট লম্বা সাম্পানে তাকে ছোট একটা কেবিন ওখানে বসবাস করে মানুষেরা সাম্পানে হয়তো কারো জন্ম হয় সে বাড়ি উঠে একদিন বড় হয় শত শত বছর ধরে এভাবেই চলছে সাম্পানের জীবন ব্রাজিলের এক লম্পা নদীর নাম রিউনিক্রু নদীর তীরে আছে প্রচুর ঝুপ জঙ্গল ঝুপে পাওয়া যায় প্রচুর খড়ি কাঠ সেই খড়ি আর গাছগাছালি দিয়ে এক ধরনের বাসমান বাড়ি বানায় রিউ নিগরু নদীবাসীরা বাড়িগুলো নদীর তীরে বাসতে থাকে যদি কখনো বন্যা হয় তখনও কিন্তু ওদের কোনো চিন্তা নেই নদীতে পানি বাড়তে থাকে ওদের বাড়িও উঁচুতে উঠতে থাকে অদ্ভুত ধরনের বাড়ি দেখা যায় ইরাকের নদী তীরবর্তী এলাকায় নদীর তীরে লম্বা পাটখড়ির মতো এক ধরনের গাছ জন্মায় প্রচুর পরিমাণ উৎপন্ন হয় খড়িকাঠি মানুষেরা সেখানে খড়িকাঠি দিয়ে ঘর বানায় বিচিত্র উপায়ে আমাদের দেশে বেদে বেদিনীরাও নৌকায় বাস করে নৌকোতেই রান্নাঘর করে খায় দায় ঘুমায় আমাদের গ্রামের বাড়িগুলো বর্ষাকালে কিংবা বন্যার সময় পানিতে আটকা পড়ে বাঁশ বেড়া কিংবা চিনের তৈরি ঘরগুলো যেন ডুবে যায় পানিতে ঘরের সঙ্গে বাঁধা থাকে নৌকা আর এগর থেকে ওগরে যাওয়ার জন্য ছোটো ছোটো বাঁশের সাঁকো তখন আমরাও যেন বাস করি পানির মধ্যে প্রিয় দর্শক আজকে পানির মধ্যে বসবাস ভিডিও যদি আপনাদের ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন